একাদশ দ্বাদশের প্রান্তরের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তুশীল, সরকারি অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ। প্রান্তরের শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করবে যে টপিকটা নিয়ে কথা বলছি, জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্রের অধ্যায় দুই, ল্যাবিও রহিতা, লেসন টু, স্কেল ইন হার্ট অফ ল্যাবিও। তোমাদের 159তম লেকচার একটু খেয়াল করবা, অর্থাৎ এর আগের যে লেকচারটা, হ্যাঁ, এটা ছিল 159তম লেকচার। সে 159তম লেকচারের এই জায়গায় ফার্স্ট পেপার ছিল, এটা ফার্স্ট পেপার হবে না সেকেন্ড পেপার, এটা ভুলে রয়ে গেছে, এটা ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার হবে। তোমরা যারা লেকচারগুলো ঠিক মতো দেখবে তোমরা বুঝবা। ওকে, দেখো এখন যেটা নিয়ে কথা বলবো, লেসন টু চ্যাপ্টার টু, ল্যাবিও রহিতা থেকে, স্কিল এন্ড হার্ট অফ ল্যাবিও। দেখো আইস নিয়ে এখানে লিখেছি, স্কিলস, রুই মাছের দেহ কাণ্ড ও আয়, দেখো রুই মাছের দেহকাণ্ড লেজ মিউকাসময় সাইক্লয়েড ধরনের আইসে আবৃত থাকে। এই আইসটাই হচ্ছে সাইক্লয়েড আইস। ফার্স্ট যে লেকচার সেখানে সাইক্লয়েড আইসের কথা ছিল, ব্যাখ্যাটা দিতে পারিনি। এটাই সাইক্লয়েড, আসলে এটাকে যদি আমরা এক্সাক্ট বাংলা করি, গোলাকৃতির হয় আর কি, গোলাকার হয়। রুই মাছের দেহ কাণ্ড ও লেজ মিউকাসময়, মিউকাস হচ্ছে পিচ্ছিল পদার্থ, স্লিপারি পদার্থ, মিউকাসময় সাইক্লয়েড, সাইক্লয়েড দিয়ে গোল বোঝানো হয় ধরনের আইসে আবৃত। এগুলো পাতলা, প্রায় গোল ও রূপালী চকচক, পৃষ্ঠদেশীয় আইসের কেন্দ্র লালচে, এই এটা প্রান্তভাগ কালো হয়, প্রান্ত হচ্ছে এই প্রান্তভাগ কালো রঙ, কেন্দ্রের লালচে রং জনন ঋতুতে ব্রিডিং সিজনে আরো গাঢ় এবং উজ্জ্বল হয়, ও উজ্জ্বল হয়। জলচর উদ্ভিদ সমৃদ্ধ পরিবেশের রুই মাছে পৃষ্ঠদেশের, এটা একারটা হবে না, পৃষ্ঠদেশের রং লালচে সবুজ হতে পারে। আইসে এক কেন্দ্রিক বৃত্তাকার স্তরে স্তরে অস্থি উপাদান জমা হওয়ায় আইসের উপরিভাগে বৃত্তাকার উঁচু আল ও নিচু খাত সৃষ্টি হয়। স্তরগুলোর সাহায্যে বাৎসরিক বৃদ্ধির ও বিভিন্ন ঋতুতে বৃদ্ধি সম্বন্ধে প্রকৃত ধারণা পাওয়া যায়। খেয়াল করো, আবার বলছি, মিউকাস স্লিপারি পদার্থ, পিচ্ছিল পদার্থ, সাইক্লয়েড গোলাকার অর্থে, এই ধরনের আইসে আবৃত থাকে। এগুলো পাতলা হয় না, এগুলো পাতলা হয় প্রায় গোল ও রূপালি চকচকে। পৃষ্ঠদেশের আইসের কেন্দ্র লালচে, ডর্সাল যে স্কেলগুলো আছে কেন্দ্র লালচে হয়, প্রান্তভাগ কালো হয়, কেন্দ্রের লালচে রং জনন ঋতুতে আরো গাঢ় উজ্জ্বল হয়। জলচর উদ্ভিদ সমৃদ্ধ পরিবেশের রুই মাছে পৃষ্ঠদেশের রং লালচে সবুজ হতে পারে, একারটা হবে না। অর্থাৎ রুই মাছ যে পরিবেশে থাকে সেখানে যদি বেশ জলচর উদ্ভিদ থাকে তাহলে পৃষ্ঠদেশের রংটা লালচে সবুজ হতে পারে। আইসে এক কেন্দ্রিক বৃত্তাকার স্তরে স্তরে অস্থি উপাদান, এই যে এখান থেকে, এই যে এগুলো কেন্দ্রিক কেন্দ্রিক এক কেন্দ্রিক, হ্যাঁ, বৃত্তাকার অস্থি, এই এক কেন্দ্রিক অস্থি উপাদান জমা হওয়ায় আইসের উপরিভাগে বৃত্তাকার উঁচু আল, এগুলো হচ্ছে আল, এগুলো হচ্ছে খাদ, এই যে মাঝখানে একটা খাদ, উঁচু আল ও নিচু খাদ সৃষ্টি হয়। স্তরগুলোর সাহায্যে বাৎসরিক বৃদ্ধির ও বিভিন্ন ঋতুতে বৃদ্ধি সম্বন্ধে প্রকৃত ধারণা পাওয়া যায়। সাধারণত বসন্তকালে ও গ্রীষ্মে আইসের বৃদ্ধি বেশি হয়। আইসের সম্মুখভাগ তন্তুময় যোজক টিস্যু নির্মিত এবং ডার্মিসের পকেটে প্রবিষ্ট থাকে। ডার্মিস হচ্ছে, আইসগুলো দেখবার তুললে মনে হয় যে ভিতরে একটা পকেট ছিল, ডার্মিস হচ্ছে ত্বক, এই ত্বকের একটা পকেটের ভিতরে যেন প্রবিষ্ট ছিল। এখানে একটু খেয়াল করো, সম্মুখভাগ তন্তুময় যোজক টিস্যু নির্মিত এবং ডার্মিসের পকেটে প্রবিষ্ট থাকে, যেটা ভেতরে আটকানো সেটাই হচ্ছে সম্মুখভাগ। পশ্চাৎভাগ ডেন্টিন, শক্ত উপাদান, আমাদের দাঁত যে উপাদান দ্বারা গঠিত। পশ্চাৎভাগ, এখানে একটা আকার হবে, একটা ভুল আছে, পশ্চাৎভাগ, কিছু বানান ভুল আছে, তোমরা দেখে নিও, ঠিক করে নিও, এখানে একটা আকার হবে। পশ্চাৎভাগ ডেন্টিন নির্মিত উন্মুক্ত, যেটা উন্মুক্ত সেটাই হচ্ছে পেছনের দিক। উন্মুক্ত অংশে থাকে স্পষ্ট বৃদ্ধির একটা গ্রোথ লাইন ও অনেক পিগমেন্ট সেল, হ্যাঁ, পিগমেন্ট সেল আর কি, রঞ্জক কোষ। আইসগুলো পরস্পরকে আংশিক ঢেকে লম্বালম্বি ও কোনাকুনি সারিতে বিন্যস্ত থাকে। আইসগুলো সবসময় মিউকাসের পাতলা পিচ্ছিল আস্তরণে আবৃত থাকে। এখানে অনেক রঞ্জক কোষ বলেছে, হ্যাঁ, রঞ্জক কোষ বলতে ওই যে রং যেটাকে আমরা বোঝাচ্ছি, রুই মাছের বডিটা দেখবা কেমন যেন একটু লালচে রঙের হয়, সেই ধরনের, অত স্থানে স্থানে কোথাও কোথাও কালো বর্ণের হয়ে থাকে, বিকজ সেখানে বিভিন্ন ধরনের রঞ্জক
মানে রঞ্জক বলতে কালার উৎপাদন করতে পারে এমন কিছু কোষ থাকে, পিগমেন্ট সেল। হ্যাঁ, এরপরে আসো, আঁশগুলো পরস্পরকে আংশিক ঢেকে লম্বালম্বি ও কোনাকুনি সারিতে বিন্যস্ত থাকে। আঁশগুলো সবসময় মিউকোসের পাতলা পিচ্ছিল আস্তরণে আবৃত থাকে। লেবিওরুহিতার রক্ত সংবহন তন্ত্র, আঁশ মোটামুটি এই গেল আর কি, আঁশটা দেখবা। রক্তবাহিকা বিস্তৃত এবং হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত, এই তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয়। রুই মাছের রক্ত লাল, এটি রক্ত, এখানে অবশ্যই প্লাজমা আছে এবং ব্লাড কর্পাসল বা রক্তকণিকাও আছে। রক্তকণিকা দু ধরনের, খেয়াল করো, একটা হচ্ছে RBC আর একটা WBC, একটা লোহিত রক্তকণিকা, পেশায়িত রক্তকণিকা। লোহিত অনুচক্রিকা কিন্তু এখানে নেই। লোহিত কণিকা প্রায় ডিম্বাকার ও নিউক্লিয়াস যুক্ত, শ্বেত কণিকা দেখতে অ্যামিবয়েড বা অ্যামিবার মত, অর্থাৎ সুনির্দিষ্ট কোন শেপ নাই আর কি। হার্ট বা হৃৎপিণ্ড, আর্টারি বা ধমনি, ভেন বা শিরা এবং ব্লাড ক্যাপিলারিস এর সমন্বয়ে লেবিওরুহিতার রক্ত সংবহন তন্ত্র গঠিত হয়। হার্টের গঠনটা একটু পরো, লেবিওরুহিতার হার্টের গঠনটা পরীতে আসে, এটা একটু পরো। রুই মাছের ফুলকা দুটির পিছনে পেরিকার্ডিয়াল গহ্বর নামে এক ধরনের গহ্বর হৃৎপিণ্ডে অবস্থান করছে। খেয়াল করো, হৃৎপিণ্ড যে গহ্বর থাকে তার নাম পেরিকার্ডিয়াল গহ্বর, হৃৎপিণ্ড যে গহ্বর থাকে তার নাম কি, পেরিকার্ডিয়াল গহ্বর। রুই মাছের ফুলকা দুটির পেছনে, ফুলকা দয়ের পেছনে পেরিকার্ডিয়াল গহ্বর নামে এক ধরনের গহ্বর হৃৎপিণ্ড অবস্থান করে। হৃৎপিণ্ড যে গহ্বরে থাকে সেই গহ্বরের নাম পেরিকার্ডিয়াল গহ্বর, মনে থাকবে। হার্ট, হার্ট কথাটা কার্ডিয়া, কার্ডিয়া মনে রাখবো, কার্ডিয়াক হসপিটালের নাম শুনেছে, কার্ডিয়া। যেখানে পড়ছিলাম, খেয়াল করো, পেরিকার্ডিয়াল গহ্বর নামে এক ধরনের গহ্বরে হৃৎপিণ্ড অবস্থান করে। পেরিকার্ডিয়াম নামক আবরণে হৃৎপিণ্ডটি আবৃত থাকে, এটা একটু মনে রাখবা। হৃৎপিণ্ড এক ধরনের পর্দা দ্বারা আবৃত থাকে, সেই পর্দার নাম পেরিকার্ডিয়াম। অন্যান্য মাছের মতো রুই মাছের হৃৎপিণ্ডটিও দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা খেয়াল রাখবা। দুই প্রকোষ্ঠ, রুই মাছের হার্টের প্রকোষ্ঠ হলো দুই, একটি নাম অলিন্দ বা অ্যাট্রিয়াম এবং অন্যটি নিলয় বা ভেন্ট্রিকাল। এছাড়া সাইনাস ভেনোসাস নামে একটি সাব চেম্বার বা উপপ্রকোষ্ঠ রয়েছে। নিচে হৃৎপিণ্ডের বিভিন্ন উপপ্রকোষ্ঠ প্রকোষ্ঠ সমূহের বর্ণনা দেওয়া হলো। এই যে বর্ণনায় আমরা আসি, একটু খেয়াল করো, এই এই হার্ট, বেসিক্যালি এটা হার্ট, এটাকে লম্বচ্ছেদ আকারে, এটাকে সিম্পল রেখাচিত্র মানে ডায়াগ্রামেটিক ফিগার এভাবে দেখানো হয়েছে আর কি। খেয়াল করো, এই ভেন্ট্রাল অ্যারোটা, অ্যারোটা ধমনী অর্থে অঙ্কীয় ধমনী আর কি, মহাধমনী বলা হয় অ্যারোটা দিয়ে, আটারি মানে ধমনী, অ্যাট্রিয়াম বা অলিন্দ, সাইনাস ভেনোসাস, এটা হচ্ছে ভেন্ট্রিকল, এটা হচ্ছে বালবাস আর্টারিওসাস, লক্ষ্য রাখবে। সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, বালবাস আর্টারিওসাস, ভেন্ট্রাল অ্যারোটা, এগুলো শুধু আমি পড়াচ্ছি, তুমি শুনলে হবে না, শুনতে তো হবেই, পাশাপাশি তোমাকে প্র্যাকটিস করতে হবে, ছবিগুলো আঁকতে হবে, লেভেল করতে হবে, তাহলেই তোমার আয়ত্তে আসবে এবং আয়ত্তে আসলে তুমি ভালো অ্যাটেন্ড করতে পারবে। এই যে ভেন্ট্রাল অ্যারোটা দেখো, সাইনাস ভেনোসাস, বেসিক্যালি এই অংশটা সাইনাস ভেনোসাস, এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এটা হচ্ছে ভেন্ট্রিকল, বালবাস আর্টারিওসাস, ভেন্ট্রাল অ্যারোটা, এটাকে সেকশন করে দেখালে ভেতরে ঠিক এইভাবে এই সাইনাস ভেনোসাস, এরপরে কি অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে ভালভাস আর্টারিওসাস, দেন ভেন্ট্রাল অ্যারোটা, ই সেম, এটাকে সাইনাস ভেনোসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, ভালভাস আর্টারিওসাস, এটা ওই ডায়াগ্রামেটিক ফিগার, হ্যাঁ, রেখাচিত্র আর কি, লিনিয়ার ফিগার, ওকে, সরল রূপ আর কি। সাইনাস ভেনোসাসে আসো, পাতলা প্রাচীর বিশিষ্ট উপপ্রকোষ্ঠ যা হৃৎপিণ্ডের পৃষ্ঠদেশে, খেয়াল করো, হৃৎপিণ্ডের পৃষ্ঠদেশে অবস্থিত এবং সাইনো অ্যাট্রিয়াল ছিদ্রপথে অ্যাট্রিয়ামের সাথে যুক্ত থাকে। সাইনো অ্যাট্রিয়াল, এই ছিদ্রটা সাইনো অ্যাট্রিয়াল, সরি, এই অ্যাট্রিয়ামের সাথে যুক্ত, এই ছিদ্রটা সাইনো অ্যাট্রিয়াল ছিদ্র, অ্যাট্রিয়ামের সাথে যুক্ত থাকে। তারপর কি বলছে, ছিদ্রপথে অ্যাট্রিয়াম, এই পথে শিরা থেকে সংগৃহীত কার্বন ডাইঅক্সাইড রক্তে অ্যাট্রিয়ামে প্রবেশ করে, এই অ্যাট্রিয়ামে যাবে, এই সাইনাস ভেনোসাস, এই ছিদ্রপথ, এইখানে কার্বন ডাইঅক্সাইড রক্তটা আসবে, সাইনাস ভেনোসাস থেকে সাইনো অ্যাট্রিয়াল অ্যাপারচার হয়ে অ্যাট্রিয়ামে কার্বন ডাইঅক্সাইড রক্তটা আসবে। তারপর অ্যাট্রিয়ামে আসো, এটি পেরিকার্ডিয়াল গহ্বরের সম্মুখ পৃষ্ঠভাগে অবস্থিত পাতলা প্রাচীর বিশিষ্ট বৃহত্তম প্রকোষ্ঠ, এটা যেন মনে থাকে,
অ্যাট্রিয়াম বা অলিন্দ বৃহত্তম প্রকোষ্ঠ। এটি একদিকে সাইনাস ভেনোসাস, অন্যদিকে অ্যাট্রিয়া ভেন্ট্রিকুলার ছিদ্রপথে ভেন্ট্রিকল উন্মুক্ত হয়। এটা ভেন্ট্রিকল, এটা অ্যাট্রিয়া ভেন্ট্রিকল ছিদ্রপথ, এটা সাইনাস ভেনোসাস, এটা সাইনো অ্যাট্রিয়াল অ্যাপারচার, এটা অ্যাট্রিয়াম, এটা অ্যাট্রিয়া ভেন্ট্রিকুলার অ্যাপারচার, এটা ভেন্ট্রিকল। তাহলে কি বলছে, এটি পেরিকার্ডিয়াল গহ্বরের সম্মুখ পৃষ্ঠভাগে অবস্থিত পাতলা প্রাচীর বিশিষ্ট বৃহত্তম প্রকোষ্ঠ। এটি একদিকে সাইনাস ভেনোসাস, অন্যদিকে অ্যাট্রিয়া ভেন্ট্রিকুলার ছিদ্রপথে ভেন্ট্রিকলে উন্মুক্ত। ভেন্ট্রিকল বা নিলয়ে আসো, এটি হৃৎপিণ্ডের সর্বশেষ প্রকোষ্ঠ। পেরিকার্ডিয়াল গহ্বরের অঙ্কীয় দেশে অবস্থিত এই প্রকোষ্ঠটির প্রাচীর পুরু ও মাংসল এবং সম্মুখে বালবাস আর্টারিস আছে উন্মুক্ত। এই এই যে বালবাস আর্টারিস, এই ভেন্ট্রিকল, এই বালবাস আর্টারিস। তারপর কি বলছে, বালবাস আর্টারিস রুই মাছের হৃৎপিণ্ডে কোনাস আর্টারিস নেই, তার পরিবর্তে বালবাস আর্টারিস নামক একটি গঠন দেখা যায় যা মূলত ভেন্ট্রাল অ্যাওটার স্ফীত গোড়াদেশীয় অংশ। এটি হৃৎপিণ্ডের কোন অংশ নয়, এটি হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওটায় রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে। এই যে বলছে, এই যে বালবাস আর্টারিস এটা বলছে, এটা হৃৎপিণ্ডের কোনো অংশ না, মূলত ভেন্ট্রাল যে অ্যাওটা তার গোড়ার দিকের মানে প্রশস্ত অংশ। এই মোটামুটি ভাবে হৃৎপিণ্ডের গঠনটা আমরা দেখলাম। কিছু কাপাটিকা আছে, কিছু ভাল্ব যেটা রক্ত চলাচলটাকে নিয়ন্ত্রণ করে আর কি, কাপাটিকা। হৃৎপিণ্ডের উপপ্রকোষ্ঠ ও প্রকোষ্ঠগুলো সংযোগ ছিদ্রে কাপাটিকা থাকে। কাপাটিকাগুলো শুধু সামনের দিকে খুলে, ফলে রক্তের পশ্চাৎগতি রুদ্ধ হওয়ায় রক্তের প্রবাহ থাকে একমুখী। এটাকে মনে রাখতে হবে, রুই মাছে হৃৎপিণ্ডে রক্তের গতি একমুখী, বিপরীত প্রবাহে কাপাটিকাগুলো বাধা দেয়। রুই মাছের হৃৎপিণ্ডে নিচে বর্ণিত কাপাটিকাগুলো দেখা যায়, এটা পরে আমি আসছি। এই যে এখান থেকে এই কাপাটিকা, এই ছিদ্রপথের কাপাটিকা হয়ে এখানে, এখান থেকে রক্তটা এই ছিদ্রপথের কাপাটিকা হয়ে এখানে আর এখান থেকে সোজা দিকে যাবে। কাপাটিকাগুলো রক্তকে বিপরীতে যেতে দেই না, সুতরাং রক্তের গতিপথ একমুখী। এই গেল কাপাটিকা। এই কাপাটিকাগুলো কি কি দেখো, সাইনো অ্যাট্রিয়াল কাপাটিকা, সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের সংযোগস্থলে থাকবে। অ্যাট্রিয়া ভেন্ট্রিকুলার কাপাটিকা, অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার সংযোগস্থলে থাকবে। ভেন্ট্রিকুলার বালবাস কাপাটিকা, ভেন্ট্রিকল এবং বালবাস আর্টারিয়াসের সংযোগস্থলে থাকবে। দেখো সাইনো অ্যাট্রিয়াল কাপাটিকা, সাইনাস ভেনোসাস ও অ্যাট্রিয়ামের মাঝে অবস্থিত ছিদ্রপথে এই কাপাটিকা থাকে। অ্যাট্রিয়া ভেন্ট্রিকুলার কাপাটিকা, অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকুলার মাঝে অবস্থিত অ্যাট্রিয়া ভেন্ট্রিকুলার ছিদ্রপথে এই কাপাটিকা অবস্থান করে। ভেন্ট্রিকিউলো বালবাস কাপাটিকা, এটি ভেন্ট্রিকল ও বালবাস অ্যাওটার মাঝে অবস্থিত কাপাটিকা। আশা করি বুঝতে পেরেছ। আজকে আমরা এখানে শেষ করবো, হোমওয়ার্ক দিচ্ছি। আজকে ক্লাসটাকে তুলনামূলক ছোট করে সাজিয়েছি বোঝানোর জন্য। ল্যাবীয় হৃৎপিণ্ডের গঠন লিখো। এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানাবো। তার আগে বলবো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে সেফ, স্টে স্ট্রং, স্টে অ্যাট হোম। বিনা প্রয়োজনে বাইরে যাবে না, মাস্ক পরবে, নিতান্ত জরুরি কারণে যেতে হলে। ওকে, স্টপ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।